मॉर्निंग बंधुरा आज के बनाब तड़का डाल ताई कड़ाई तेल दी दिए तार मध्य शुकनो लंका सदा जिरे तेजपाता फोड़न दिए तार मध्य दी दिलाम कुचनो प्याज और तड़कार डाल आगे दिन भिजिए रेखेछिलाम से डाल सिद्ध करे नियेछि तो प्याजटा एकटु भाजा भाजा करे नेब और एर मध्य दिए देव टमेटो कुचि ये टमेटो कुचि दिए दिए और एर मध्य एकटु नून दिए दिच्छि दिए भालो करे नेड़े चेड़े निये एर परे रसुन आदा जेटा पेस्ट करे रेखेछि सेई पेस्टटार मध्य दिए दिच्छि दिए भालो करे नेड़े चेड़े निये एर मध्य दिए देव जिरेर गुड़ो धनेर गुड़ो और काश्मीरी लंकार गुड़ो ये तीनटे रेखेछि तीनटे दिए दिच्छि একটু জলও দিয়ে দেব কষাতে তাহলে সুবিধা হবে মশলাটা পুড়ে যাবে না তো ভালো করে কষিয়ে নিয়ে তরকার ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে হলুদও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব তেলটা যখন ছেড়ে দেবে তখন তরকার ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে ঢেলে দেব আর কালকে প্রেস্টিজের 3 লিটারের একটা প্রেসার কুকার এনেছি তো সেই কারণেই তরকার ডালটা রান্না করে নতুন জিনিসটা উদ্বোধন করছি মশলাটা দেখুন প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করা যে ডালটা তরকার সেটা ঢেলে দেব এই তরকার ডালটাই যে ঢেলে দিচ্ছি আর এই প্রেসার কুকারটাই কালকে কিনে নিয়ে এসেছিলাম তাই নতুন জিনিস সেই কারণে তরকার ডাল রান্না করে উদ্বোধন করলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর একটা ফ্রাই প্যান নিয়েছি সেটার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা একটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা করব এই যে ভাজা করে নিয়েছি এটা তরকার ডালের মধ্যে ঢেলে দেব আর তরকার ডালটা যখন সিদ্ধ করেছিলাম তখন নুন আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সেই কারণে এখন আর নুন দেব না টেস্ট না করে তো এই দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দেব গরম মশলা আর ঘি দিয়ে টেস্ট করে নামিয়ে নেব এই যে গরম মশলা দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ ঘি তো রেডি হয়ে গেল আমার তরকার ডাল এটা রুটি দিয়ে ভালো লাগে খেতে তো আমরা রুটি দিয়ে খাও বলে তৈরি করেছি কালকে দিয়ার বাবার জন্মদিন সেলিব্রেশন করব আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব তাহলে থাকো আমার সাথে গুড ইভিনিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে হলো দিয়ার বাবার বার্থডে তো সেটা সেলিব্রেশন করব বলে আমি একটু আগে গেছিলাম বাইরে কেক আনতে কেক নিয়ে চলে এসেছি আর ওর বাবা বলেই গেছিল যে অফিস যাওয়ার সময় বলে গেছিল যে বার্থডে সেলিব্রেশন করার জন্য কিছু করবে না কারণ দিয়া দিশা দুজনেরই পরীক্ষা পরীক্ষা চলছে তাই বারণ করে গেছিল তো ওরাই আবার বায়না করছে যে না কিছু করবে না তা হয় নাকি তো সেই কারণেই আমি বাইরে গেছিলাম যে ছোট্ট করে সেলিব্রেশন করব ঠিক আছে ওরা যখন বায়না করছে তো কেক নিয়ে এসেছি আর আমার মা ভাই দুজনেই আসবে তাহলে থাকো আমার সাথে আর দিয়ারা ঘরটার সাজানো শুরু করে দিয়েছে তো ওরা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ওর বাবা অফিস থেকে আসলে সেলিব্রেশন করব তাহলে থাকো আমার সাথে আর দেখো কিভাবে দিয়ার বাবার বার্থডে সেলিব্রেশন করা হবে আর এই দেখো দিয়ারা বেলুন দিয়ে লাইট বেলুন এসব দিয়ে সাজিয়ে ফেলেছে আর কেকও এই যে নিয়ে এসেছে আমিও গেছিলাম কেক আনতে তো কেক নিয়ে আসা হয়েছে তো কেকটা সেটাও আনবক্স করে যে রেখেছে এই যে দেখো কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আনা হয়েছে আর এখন অপেক্ষা রয়েছে দিয়ার বাবা এলেই বার্থডেটা সেলিব্রেশন করা ব্লগটা দেখিয়েছিলাম স্প্ল্যানেটে গেছিলাম মার্কেটিং করতে তো তোমাদেরকে ব্লগটা শেয়ার করেছিলাম আর স্প্ল্যানেটে গিয়ে মাস্ক পরে আমার মুখে দেখো দেখতে পাচ্ছ যায় না লাল লাল র্যাশ ভর্তি হয়ে গেছে দুপাশেই কি হয়েছে জানি না কোনো অ্যালার্জি ঠ্যালার্জি কিছু একটা হয়েছে তো স্কিনের প্রবলেম যেহেতু স্কিনের ডাক্তার দেখাবো তো এটা নিয়েও খুব টেনশনে রয়েছে কি হলো কোনো চুল কাটছে কিছু না কিন্তু জাস্ট লাল লাল র্যাশ ঘুরে গেছে মুখে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না এই যে দেখতে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে
তো এই একটা সমস্যায় রয়েছি, ডাক্তার দেখাবো, দেখা যাক কি হয়। চলে এসেছে দিয়ার বাবা, আর বার্থডে সেলিব্রেশন করার জন্য দিয়া সব প্রিপারেশন নিচ্ছে। ঠিক করে দিবি তো। চাউমিন আমরা ছজন ছটা প্যাকেট নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি মিষ্টি রসগোল্লা। তো এই দিয়েই আজকে বার্থডে খাওয়া দাওয়া হবে। মারা চলে গেছে বাড়িতে, আমার মা আর ভাই, আর আমরা শুতে চলে এসেছি কারণ রাতের বেলা কেউ আর কিছু খাওয়া দাওয়া করবে না বললো, সবার পেট ভরে গেছে। তো চলে এসেছি রাতে ঘুমানোর জন্য। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন। নেক্সট ব্লগে খুব শীঘ্রই আবার দেখা হবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা।